আমি অরুণাভ, আপনারা দেখছেন অরুণাভস ক্রিয়েশন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে একটি নীল পাঞ্জাবির উপর কাজ করব। কাজটি একটু বড় হবে। আমি এর উপর যে স্কেচটা, সেই স্কেচটা করে একটি কাগজের উপর স্কেচ করে সেটি আমি একটি হোয়াইট কার্বন পেপারের উপর রেখে আমি সেটা কার্বন কপি করে নিয়েছি এবং এটা আমি কিছুটা অংশ আপনাদের দেখাবো। পুরোটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ কাজটি অনেক বড়। আজকের কাজটি আমি পাঞ্জাবিটি দেখিয়ে দিই। এই পাঞ্জাবিটির উপর আমার কাজ হবে, এই নীল পাঞ্জাবির উপর। এর উপর যে কাজটি আমি করেছি, সেই কাগজের উপর একটি ডিজাইন আমি এঁকে নিয়ে পাঞ্জাবির উপর হোয়াইট কার্বন পেপারের উপর রেখে আমি ওটা কপি করেছি। এই জিনিসটা আমি কিছুটা অংশ আপনাদের দেখিয়ে দেবো, তারপর আমি স্টেপ বাই স্টেপ যেভাবে রং করে আমি দেখাই সেভাবে আমি দেখাবো। আপনারা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। কাজটি ওই পাঞ্জাবির অনেকটা এবং ভালো কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এটাও আশা করি আপনারা লাইকস, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, মতামত দেবেন। এই আশা নিয়ে কাজ শুরু করছি, দেখুন। এই ব্লু পাঞ্জাবিটির উপর আমার কাজ শুরু হবে, কাজ করব। এই ডিজাইনটি করা হয়েছে, কাগজে এঁকে নিয়েছি হোয়াইট কার্বন, কার্বনের উপর রেখে এটা কার্বন কপি করে নেব। কীভাবে করব একটা শুধু দেখিয়ে দেবো আমি, বাকিগুলো আর দেখাবো না, কেননা এই ডিজাইনটি অনেক বড় কাজ, অনেক সময় লেগে যাবে। বন্ধুরা, কাগজটিকে কার্বন পেপারের উপর আমি সেট করে নিলাম। বন্ধুরা, পুরো ট্রেসিংটা হয়ে যাওয়ার পরে পাঞ্জাবির উপর কাজটি ঠিক এরকম, কাগজের উপর ডিজাইন করে তারপর হোয়াইট কার্বন পেপারে এটা কার্বন কপি করে নেওয়া হয়েছে। এই কাজটি এবার শুরু করব। বন্ধুরা, প্রথমেই লাইট গ্রিন নিলাম, লাইট গ্রিনের সাথে হোয়াইট মিক্স করব। ট্রিপল জিরো, ডাবল জিরো ওয়ান এবং নাম্বার টু, এই ব্রাশ আমি ইউজ করব। এবার একটা একটা করে লাইন কালার করব, বর্ডার করে নেব সুন্দর করে, নিখুঁতভাবে বর্ডার করে নিয়ে তারপর ভেতরটা সলিড করে দেব। বন্ধুরা, মনে রাখবেন ফেভিক্রিল অ্যাক্রেলিক কালার, এই রং দিয়ে যদি আপনি কোনো কাপড়ের উপর ডিজাইন করেন তাহলে এই রং কিন্তু একবার দিলে হবে না, এই রং শুকিয়ে যাওয়ার পরে আর একবার রিপিট করতে হবে, তবে রংটি বসবে এবং স্মুথ হবে। আমি রিপিট কালার দেখাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই মুখে বলে দিলাম।